লিচুর বীজের উপর এক ফোঁটা শ্যাম্পু দিন, তারপর দেখুন কি ঘটে। মুহূর্তেই জীবনের পরিস্থিতি পাল্টে যাবে, যা দেখে আপনি চমকে যাবেন, বেঁচে যাবে হাজার হাজার টাকা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি। লিচুর বীজের উপর এক ফোঁটা শ্যাম্পু দিলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন। যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি, সেই সমস্যার সমাধান ঘটবে লিচুর বীজের উপর এক ফোঁটা শ্যাম্পু দিলে। লিচুর বীজের উপর শ্যাম্পু দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। বর্তমানে চলছে লিচুর সিজন, চারপাশে লিচুর ছড়াছড়ি। আপনারা চাইলে এই লিচুর বীজ সংরক্ষণ করে সারা বছর রাখতে পারেন। তো এখানে সবগুলো লিচুর বীজের প্রয়োজন হবে না, এখান থেকে 7টি লিচুর বীজ আমি নিয়ে নিয়েছি। এই 7টি লিচুর বীজ একটি হামানদিস্তার সাহায্যে খুব ভালোভাবে থেতো করে নিব। আপনারা চাইলে শিলপাটার সাহায্যেও থেতো করে নিতে পারেন। হামানদিস্তার সাহায্যে লিচুর বীজগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি, তো আপনারাও এভাবে লিচুর বীজগুলোকে থেতো করে নেবেন। তো এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে থেতো করে নেওয়া লিচুর বীজগুলোকে ঢেলে নিচ্ছি। থেতো করে নেওয়া লিচুর বীজের সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। চামচের সাহায্যে থেতো করে নেওয়া লিচুর বীজগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে এসেছি 10 মিনিট পর। তো 10 মিনিট অবশ্যই কিন্তু লিচুর বীজগুলোকে এভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে এই পানিগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে লিচুর বীজ ছেঁকে পানিগুলোকে আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। তো আপনারাও কিন্তু এভাবে এই পানীয়টি তৈরি করে নেবেন। তো এই পানীয়র সাথে আরও কিছু উপাদান মিশিয়ে খুবই কার্যকরী একটি রেমেডি তৈরি করব। তো প্রথমেই নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি অর্ধেকটা লেবু কেটে নিচ্ছি। এখান থেকে 1 চামচ পরিমাণ লেবুর রস এই পানীয়র মধ্যে দিয়ে দিচ্ছি। তো 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। চামচের সাহায্যে লেবুর রস উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন লেবুর রস মিশিয়ে নেওয়ার পর উপাদানগুলোর কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটি মিনি প্যাক শ্যাম্পু। এখানে আমি মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের বাসার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো একটি মিনি প্যাক শ্যাম্পু সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে শ্যাম্পু উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত শ্যাম্পু উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশে বাবলস তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপাদানগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ বাবলস তৈরি হয়েছে। তো তৈরি হয়ে গেল খুবই কার্যকরী একটি রেমেডি। আমাদের অনেকের অতিরিক্ত চুল ঝরে যায়, চুল সহজে লম্বা হয় না, নতুন চুল গজায় না, চুল হয়ে যায় রুক্ষ প্রাণহীন। আপনারা যারা চুলের এ ধরনের সমস্যায় ভুগছেন, এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করছেন কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না, তাদের জন্য আজকের এই রেমেডিটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা কিভাবে আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। এই রেমেডিটি তৈরি করা যেমন সহজ, ব্যবহার করা তার থেকেও বেশি সহজ। আমরা যেভাবে আমাদের চুলে শ্যাম্পু ব্যবহার করি ঠিক সেই নিয়মে এই রেমেডিটি আমাদের চুলে ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের চুলগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপর এই রেমেডিটি চুলে ব্যবহার করতে হবে। রেমেডিটি চুলে দিয়ে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 মিনিট মাসাজ করবেন। মাসাজ মাথার স্ক্যাল্পের জন্য খুবই কার্যকরী। মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে। 2 মিনিট মাসাজ করে আপনারা চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা সপ্তাহে 3 দিন রেমেডিটি চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।